হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে আবার অ্যাক্সিসের আমন্ত্রণে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল যে রেনাল ফিজিওলজি নিয়ে কথা বলার। তো আমি আজকে রেনাল ফিজিওলজির ইন্ট্রোডাকশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যদি আমাকে ক্লিয়ারলি শুনতে পান এবং আমার স্লাইডটা দেখতে পান, আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে একটা ফিডব্যাক দেন, তাহলে আমি দ্রুতই শুরু করতে পারবো। আমার মনে হয় সব ঠিক আছে। আপনার স্লাইডও দেখা যাচ্ছে আর সবকিছু ওকে আছে, শুরু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমি আজকে রেনাল ফিজিওলজি নিয়ে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। আমার কাছে মনে হয় যে কোনো সিস্টেমের ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো সিস্টেমের একটা ওভারভিউ থাকে, প্লাস সিস্টেমটা আপনি কতটা ভালো বুঝবেন করবেন, এটা কিন্তু একটা গুড ইন্ট্রোডাকশনের উপর নির্ভর করে। তো আমি জানি না কতটুকু আসলে ভালো ইন্ট্রোডাকশন দিতে পারবো, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো দেখা যাক, আমি সরাসরি চলে যাচ্ছি আমার প্রেজেন্টেশনে। তো রেনাল ফিজিওলজি নিয়ে কথা বলার আগে শুরুতে বলবো যে যদি বলা হয় যে আমাদের বডিতে কয়েকটা ইম্পর্টেন্ট এক্সক্রিটরি অর্গানের নাম বলেন, তাই না, তাহলে প্রথমে আসবে কি? আমাদের লিভার আছে, লাং আছে, জিআইটি আছে, স্কিন আছে। বাট এই যে যে কয়টা নাম আমি বললাম, স্কিন, জিআইটি, লাং, লিভার, এদের এক্সক্রিটরি ক্যাপাসিটি কিছুটা লিমিটেড। ওকে, তাহলে যদি বলা হয় যে তাহলে ম্যাক্সিমাম এক্সক্রিটরি ক্যাপাসিটি কার, কোন অর্গানের, তাহলে আমরা কি বলবো? উত্তরটা হচ্ছে ইট ইজ ইউর রেনাল সিস্টেম আর ইউরিনারি সিস্টেম। মানে এটা কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? ওকে, দেন আমার কাছে কোনো কারণ, আচ্ছা আচ্ছা, হঠাৎ করে আমার কাছে মনে হলো ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, সরি ফর ইন্টারাপশন। তাহলে আমাদের সবচেয়ে যদি বলা যায় যে ম্যাক্সিমাম এক্সক্রিটরি ক্যাপাসিটি কোন সিস্টেমের আছে, আমরা বলবো যে রেনাল সিস্টেম অথবা ইউরিনারি সিস্টেম। এজন্য বলা হচ্ছে যে কিডনি প্লেস এ মেজর রোল ইন হোমিওস্ট্যাসিস, কারণ আমরা জানি হোমিওস্ট্যাসিস মেইনটেনেন্সের জন্য আমরা কি করি, ইন্টারনাল এনवायरमेंटের একটা কনস্ট্যান্ট এনवायरमेंट মেইনটেইন করতে হয়। এবং আমরা জানি এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা কি বলি, মেলিউ ইন্টেরিয়র অথবা ইন্টারনাল এনवायरमेंट। তো সেই এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে যে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্টস এবং ড্রাগস, কেমিক্যাল, এগুলো খুব এফিশিয়েন্টলি কিডনি রিমুভ করতেছে, এন্ড দেয়ারবাই ইট হেল্পস ইন মেইনটেইনিং দ্য হোমিওস্ট্যাসিস প্রপারলি। ওকে, তো একটু পরে আমরা আলোচনাগুলো যাব। তাহলে কথায় চলে আসলো ইন্টারনাল এনवायरमेंट, যেটা আমরা আসলে ফিজিওলজির ফার্স্ট চ্যাপ্টার সেলুলার ফিজিওলজি, জেনারেল ফিজিওলজিতে পড়েছিলাম। এবং কিডনি, এই ইন্টারনাল এনवायरमेंट এবং কিডনি দুজনেরই কিন্তু খুব ক্লোজ রিলেশন। হ্যাঁ, আমরা জানি যে এক্সট্রা সেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনवायरमेंट বলা হয়, এবং বেশিরভাগ হোমিওস্ট্যাটিক মেকানিজমে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখা যাবে যে তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে টু মেইনটেইন দ্য ভলিউম এন্ড কম্পোজিশন অফ দ্য ইসিএফ। ওকে, যেহেতু ইসিএফ কে ইন্টারনাল এনवायरमेंट বলা হচ্ছে, হোয়ার কিডনিস প্লে ইটস ভাইটাল রোল টু মেইনটেইন ভলিউম এন্ড কম্পোজিশন অফ দ্য বডি ফ্লুইড। এই বডি ফ্লুইডের ভলিউম এবং কম্পোজিশন মেইনটেনেন্সের ক্ষেত্রে কিডনির ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যকীয়। কিডনি যদি কোনো গন্ডগোল হয় ফাংশনে, তাহলে কিন্তু এই পুরা এই বডি ফ্লুইডের কম্পোজিশন, ভলিউম হরদরলব হয়ে যাবে এবং ইন্টারনাল এনवायरमेंट কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এখন আমরা তাহলে দেখি কিডনির ফাংশনটা আসলে কি কি ফাংশন আছে। আমরা যদি কিডনির ফাংশনগুলোকে বলতে চাই, তো শুরুতে আমি এতক্ষণ যেটা বললাম, এক নম্বরে আমি বলবো যে হোমিওস্ট্যাটিক ফাংশন। যে মেনটেন ইন্টারনাল এনভায়রনমেন্ট থ্রু ইউরিন ফর্মেশন। এই যে এতক্ষণ বললাম ইন্টারনাল এনভায়রনমেন্টটা মেনটেন করতেছে, তার ভলিউম এবং কম্পোজিশন স্পেশালি বডি ফ্লুইডের, সেটা কিভাবে মেনটেন করতেছে ভাইয়া থ্রু ইউরিন ফর্মেশন। ওকে, তাহলে আমরা যদি আরেকটু দেখি কি কিভাবে সে ইন্টারনাল এনভায়রনমেন্টে কিভাবে কন্ট্রোল করতেছে। একটা জিনিস যদি আপনারা খুব খেয়াল করেন, কিডনি দিয়ে জানি আমরা প্লাজমা বা ব্লাডটা কি হচ্ছে, ফিল্টার হচ্ছে, এবং যে কোনো ফিল্টারের একটা বেসিক ফাংশন কি, একটা জিনিসকে রিমুভ করে দিবে আর একটা জিনিসকে কিছু জিনিসকে কনজার্ভ করবে, তাই না? এটা তো ফিল্টারের বেসিক বৈশিষ্ট্য। তাহলে কিডনি কিন্তু খুবই এফিশিয়েন্ট একটা ফিল্টার হিসেবে কাজ করতেছে, যেখানে আপনারা দেখবেন আনওয়ান্টেড অথবা ওয়েস্ট প্রোডাক্ট যেগুলি আছে আমাদের বডিতে সেগুলোকে রিমুভ করতেছে। আমরা বলি এক্সক্রিশন অফ দ্য মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম বডির জন্য যেই সাবস্টেন্স গুলো ভ্যালুয়েবল, হ্যাঁ, বা দোজ আর রিকোয়ার্ড বাই ইউর বডি, দে উইল বি রিটার্ন ব্যাক টু দ্য ব্লাড অর ব্যাক টু দ্য সার্কুলেশন। হ্যাঁ, তাহলে ভ্যালুয়েবল সাবস্টেন্সকে কনজার্ভ করতেছে আর ওয়েস্ট প্রোডাক্টটাকে রিমুভ করতেছে, আলটিমেটলি দেয়ার বাই তারা এক্সট্রাসেলুলার ফ্লুইডের কি বা ইন্টারনাল এনভায়রনমেন্টকে মেনটেন করার চেষ্টা করতেছে। বা ঠিক আছে কিনা? আচ্ছা, এই কথা যখনই আপনি এক্সামিনেশন হলে বলবেন যে এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, সাথে সাথে এক্সামিনার আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা বাবা বলেন তো কিছু মেটাবলিক গুরুত্বপূর্ণ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টের নাম বলেন তো। আপনি স্বাভাবিকভাবে এটা সবাই আমি জানি আমরা পারবো বলতে, সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, মেটাবোলাইটস অফ হরমোনস, বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে, ড্রাগস, হ্যাঁ, ফুড অ্যাডিটিভস। ওকে, সো এর ভিতরে যদি আপনি ভুলে যেতে পারেন, অনেক সময় এক্সাম হলে ভুলে যান, সমস্যা নাই, কিন্তু দুইটা জিনিসের নাম ভোলা যাবে না, সেটা হচ্ছে ইউরিয়া আর ক্রিয়েটিনিন। এই দুইটা ভুলে গেলে হয় ভাগ্য খারাপ থাকলে পাশ ফেল নিয়ে একটা প্রশ্ন চলে আসতে পারে। তো এই দুইটা জিনিস আমরা ভুলবো না। এবং ইউরিয়া দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইউরিয়া ক্রিয়েটিনিন আপনি যখনই বলবেন এক্সামিনার আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা ইউরিয়াটা কোথা থেকে আসে বলেন তো। আমরা সবাই জানি ইউরিয়া কিন্তু একটা আলটিমেটলি প্রোটিন মেটাবলিজমের একটা ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু ইউরিয়া, হ্যাঁ, যে দেখেন ফ্রম মেটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা আসতেছে মেইনলি হচ্ছে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম হয়ে, অর্থাৎ পিউরিন পাইরিমিডিন বেস থেকে আসতেছে। আর ক্রিয়েটিনিন হচ্ছে এটা মাসেলের একটা এনার্জি কম্পাউন্ড থাকে যেটাকে বলে ক্রিয়েটিন ফসফেট, যেটা আসলে মাসেলের এনার্জি ইউটিলাইজেশনে ইউজ হচ্ছে বা মাসেলের এনার্জি সাপ্লাই দিচ্ছে। এবং প্রতি ডেইলি 24 ঘন্টায় 2% এই ক্রিয়েটিন ফসফেট আলটিমেটলি ক্রিয়েটিনিনে কনভার্ট হয়। ক্রিয়েটিন ফসফেটটা ব্রেকডাউন হয়ে আলটিমেটলি ক্রিয়েটিনিন যেটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কিডনি দিয়ে বের হয়ে যাবে। অনেক সময় এই জন্য যেহেতু এটা একটা এনার্জি কম্পাউন্ড, অনেক সময় অনেক যারা ভারতীয় লোক তারা কিন্তু অনেক সময় এই মাসেলের এনার্জি বাড়ানোর জন্য এই আর্টিফিশিয়ালি বা সিনথেটিক ক্রিয়েটিনিন তারা ইউজ করে। তো যা হোক, এটা সোর্স কিন্তু জিজ্ঞাসা করতে পারে এক্সামিনার যে ক্রিয়েটিনিনের সোর্সটা কি। আচ্ছা, এরপরে দেখেন বিলিরুবিন। বিলিরুবিন আমরা সবাই জানি যে হিমোগ্লোবিন ব্রেকডাউন থেকে আমরা বিলিরুবিন পাবো, আর বিভিন্ন ধরনের যে হরমোন মেটাবোলাইট যেমন ধরেন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন আমরা কি বলি, এটা ভিনাইলাইল মেন্ডালিক অ্যাসিড ভিএমএ, এটাও কিডনি দিয়ে বের হবে। ফরেন কেমিক্যাল যেমন ধরেন, বিশেষ করে এখানে আমি বলবো যে ড্রাগ, কারণ আমরা বাংলাদেশিরা ড্রাগ খাইতে খুব পছন্দ করি, আমাদের খুবই প্রিয় একটা খাবার হচ্ছে ড্রাগস। করোনাকালীন সময়ে যদি দেখেন যে কোনো একটা ওষুধ যদি আপনারা ফেসবুক বা মিডিয়াতে দেখাইছে যেটা কাজ করে, সাথে সাথে মার্কেট কি হয়ে যায়, হাওয়া হয়ে যায়। এছাড়া বেসিক্যালি আমাদের ড্রাগ খাইতে আমরা খুবই পছন্দ করি। তো বাট থ্যাংকস গড যে আল্লাহ আমাদের কিডনিটা, অন্তত আমার মনে হয় বাংলাদেশিদের কিডনিটা খুব ভালো দিছে, কারণ আমরা এত ড্রাগ খাচ্ছি এবং আমরা যে কেমিক্যাল এই যে ফুড অ্যাডিটিভ যেভাবে ভেজাল মিশ্রিত খাবার খাই, তারপরে যে আমরা বেঁচে আছি এটা মনে হয় আমাদের কিডনির একটা বিশেষ ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে দিছে। তো যাক ভালো। তো এইগুলো ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু কিডনি খুব এফিশিয়েন্টলি আপনার বডি থেকে কি করতেছে, রিমুভ করতেছে। আচ্ছা, এট দ্য সেম টাইম আমি বলেছিলাম কিডনি কিন্তু ভ্যালুয়েবল সাবস্টেন্স গুলোকে আবার ফিল্টার করার পরে আবার সেই ফিল্টার থেকে রিঅ্যাবজর্পশনের মাধ্যমে সেগুলো সার্কুলেশনে ব্যাক করে নিয়ে যায়। বিশেষ করে যেমন দেখেন গ্লুকোজ আপনার কিন্তু মেইন মেটাবলিক ফুয়েল বলা হয় গ্লুকোজকে। তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার ইউরিনের মাধ্যমে গ্লুকোজটা চলে যাক, আপনি চাইবেন গ্লুকোজটাকে কি করার, কনজার্ভ করার জন্য। এই জন্য গ্লুকোজ 100% রিঅ্যাবজর্পশন হয়ে কিন্তু সার্কুলেশনে ফিরে যায়। আমরা চাই না যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা ভ্যালুয়েবল সাবস্টেন্স আমার ইউরিন দিয়ে চলে যাক, আমরা চাই না যে ভিটামিন গুলো চলে যাক, কিটোন প্রোটিন গুলো চলে যাক। ওকে, সো এগুলো দিস আর দ্য ভ্যালুয়েবল সাবস্টেন্সেস দ্যাট উইল বি কনজার্ভড বাই দ্য কিডনি এন্ড ইট উইল বি রিটার্ন ব্যাক টু দ্য সার্কুলেশন। by the process of reabsorption. আমরা ডিটেইল পরে করব। তো এটা হলো এক নম্বর, যে কিডনি ফিল্টারিং এর মাধ্যমে ওয়েস্ট প্রোডাক্ট গুলো রিমুভ করতেছিল এবং ভ্যালুয়েবল সাবস্টেন্স গুলো কনজার্ভ করতেছিল, এন্ড দেয়ার বাই এটা কিন্তু হোমিওস্টেসিসে এইভাবে একটা হেল্প করতেছে। এরপরে যদি দেখি হোমিওস্টেসিসের আর কি ভূমিকা আছে কিডনির, আমরা জানি যে বডি ফ্লুইডের যে ভলিউম, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা কন্ট্রোল করতেছে, এবং এখানে কিডনির সাথে আসলে বলবো শুধু কিডনি না, কিডনি এবং হরমোনের ইন্টারপ্লেতে এই আমাদের বডি ফ্লুইডের ভলিউম বা ইসিএফ এর ভলিউমটা কন্ট্রোল করছে, এন্ড দেয়ার বাই কিডনি হেল্পস ইন মেইনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স, এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেইনটেইন দ্য হোমিওস্টেসিস, ইসিএফ এর ভলিউমটাকে মেইনটেইন করা, তাই না? তো এরকম কিছু হরমোন যদি আমরা নাম বলতে বলি তাহলে আমরা সবাই জানি যে এডিএইচ আছে, হ্যাঁ, অ্যালডোস্টেরন, এএনপি, অ্যানজিওটেনসিন, এগুলো ডিটেইল পরবর্তীতে আপনারা ফাংশন করবেন, এন্ড দে ক্যান মডিফাই রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার ফ্রম দ্য কিডনি টু কন্ট্রোল দ্য ইসিএফ ভলিউম। ওকে, এরপরে দেখেন বডি ইসিএফ এর ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখাটা, ইলেকট্রোলাইটের হোমিওস্টেসিস মেনটেন করতে হবে, সো মেনটেনেন্স অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স বা ইলেকট্রোলাইট কম্পোজিশনটাকে কিন্তু মেনটেনেন্সে কিডনির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কিছু এরকম ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট যদি এক্সামিনার নাম জানতে চাই আমরা বলবো সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। ওকে, তবে এর মধ্যে কিন্তু আর এই কয়েকটা সাবস্টেন্সেস, বিশেষ করে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এদের কিন্তু লেভেলটা যারা আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তারা কিন্তু একটু লেভেলটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় হুট করে এখান থেকে যদি একটা জিজ্ঞাসা করে বলেন তো সোডিয়ামের লেভেল কত, পটাশিয়াম, না পারলে এটা মাইন্ড করে, হ্যাঁ। ওকে, তো সেখানে কিডনির এগুলো আমরা ডিটেইল পড়বো, কিডনি কিভাবে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, আজকে আমরা হেডিং দিচ্ছি, হ্যাঁ। এরপরে দেখেন যে ইসিএফ এর যে পিএইচ বা প্লাজমার পিএইচ মেনটেন করতেছে, অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করতেছে, সেখানেও কিডনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং হোমিওস্টেসিস মেনটেনে হেল্প করতেছে, তাই না? যেমন আমাদের বডিতে আমরা জানি যে কন্টিনিউয়াসলি মেটাবলিজমের ফলে কিন্তু কি তৈরি হচ্ছে, অ্যাসিড বেস দুইটাই তৈরি হচ্ছে, বাট দেখা যাচ্ছে যে নেট অ্যাসিড, এক্সেস অ্যাসিড তৈরি হয়, এবং কিডনি ক্যান রিমুভ দিস এক্সট্রা অ্যাসিড ভেরি এফিসিয়েন্টলি থ্রু দ্য ইউরিন, and also it can control the bicarbonate excretion through the urine, and thereby it can control the acid base balance of the plasma. Okay, so সেখানেও কিডনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, এবং এই বডি ফ্লুইডের pH মেইনটেইন করা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ হোমিওস্ট্যাটিক কাজ। আমরা জানি ECF কে ইন্টারনাল এনवायरमेंट বলে, আমি আবারো বলছি। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারনাল এনভায়রনমেন্টের যে জিনিসটা করে থাকে কিডনি সেটা হচ্ছে প্লাজমার অসমোলারিটি, কারণ আমরা জানি যে অসমোলারিটিতে যদি হজরালব হয়ে যায় তাহলে কিন্তু বডি ফ্লুইডের যে ভলিউম ডিস্ট্রিবিউশনটাই চেঞ্জ হয়ে যাবে, নানা বিভিন্ন ধরনের ঝামেলা হবে। তো আমরা জানি নর্মাল অসমোলারিটির কত, এটা 280 থেকে 300 মিলিঅসমোল পার লিটার। আমরা জানি যে কিডনি কিন্তু প্রয়োজনের সময় ওয়াটার কনজার্ভ করতে পারে, যখন ধরেন বডি ফ্লুইডের অসমোলারিটি বেড়ে যায় তখন কিন্তু কিডনি বডিতে ওয়াটার কনজার্ভ করে অসমোলারিটি চেঞ্জটাকে রেজিস্ট করার চেষ্টা করে, এবং তখন ইউরিনটাকে সে কি করে ফেলে, কনসেন্ট্রেটেড। আবার অপোজিট ঘটনা ঘটে, যখন বডি ফ্লুইডের কোনো কারণে এক্সেস ওয়াটার থাকে, অসমোলারিটি কমে যেতে থাকে, সেটা প্রিভেন্ট করার জন্য বডি তখন কিডনি দিয়ে এক্সেস ওয়াটার রিমুভ করে দেবে। সো বাই দ্য অ্যাবিলিটি অফ মেকিং দ্য ইউরিন কনসেন্ট্রেটেড অর ডাইলুটেড কিডনি ক্যান মেনটেন দ্য প্লাজমা অসমোলারিটি। ইজ ইট ওকে? ওকে, তাহলে মোটামুটি এই যে পাঁচটা বললাম, এক নম্বরে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট রিমুভালের কথা আমরা বলছি, আমরা বডি ভলিউম কন্ট্রোলের কথা বলছি ইসিএফ এর, আমরা ইলেকট্রোলাইট কম্পোজিশন মেনটেনেন্সের কথা বলছি, আমরা অ্যাসিড বেসের কথা বললাম, এবং 5 নম্বরে কি বললাম, এই প্লাজমা অসমোলারিটি। এই কথা কিন্তু মাধ্যমে সে ইসিএফ এর যে কম্পোজিশন এবং ভলিউমটা সে ঠিক রাখতেছে, তাই না? So these are the homeostatic function. একটা হেডিং এর আমরা এই ফাংশনগুলো বললাম। আরেকটা হেডিং যদি আমরা দেই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশনস অফ দ্য কিডনি। আমরা ব্রড হেডিং গুলো মনে রাখবো আগে, তারপর আমরা ভিতরের জিনিস মনে রাখবো। তো প্রথম হেডিংটা বলছি হোমিওস্ট্যাটিক ফাংশন, এখনকার হেডিংটা বলবো হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। এন্ডোক্রাইন মানেই হচ্ছে হরমোন। আসলে যদি বলি কিডনিকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড না, ইট ইজ নট এ ক্লাসিক্যাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, but it can acts like endocrine gland, কারণ দেখা যাচ্ছে এখান থেকে কিছু প্রোডাক্ট রিলিজ হয় যারা কিনা হরমোনের মতো কাজ করে। কোনগুলা সেগুলা? আমরা জানি যে ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয় কিডনি থেকে ইন রেসপন্স টু হাইপক্সিক স্টিমুলাই। কিছু অক্সিজেন সেন্সর সেল থাকে, সো সেখান থেকে হাইপক্সিয়া হলে সেলগুলো স্টিমুলেটেড হবে, সেখান থেকে ইরাইথ্রোপয়েটিন রিলিজ হবে। এমনকি অ্যানিমিয়া হলেও এটাই স্টিমুলেটেড হবে। এবং ইরাইথোপয়েটিনটা রিলিজ হয়ে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস, এখানে খেয়াল করেন আমার স্লাইডে আছে ইন্টারস্টিশিয়াল সেলস ইন দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি বেড অফ দ্য কিডনি। ওকে, সো ইরাইথ্রোপয়েটিনটা হরমোনের মতো কাজ করতেছে কেন? যেহেতু এটা একটা অর্গান, একটা জায়গা থেকে রিলিজ হলো ব্লাডের মাধ্যমে, সে আরেকটা ডিস্টেন্স সাইটে গিয়ে দেখেন বোন ম্যারোতে গিয়ে কাজ করতেছে। হ্যাঁ, সো হরমোনের প্রপার্টিস এর সাথে তার মিল আছে, এই জন্য আমরা এটাকে হরমোনের হিসেবে এখানে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যদি দেখেন, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন যেটা কিডনি থেকে ফর্মেশন হচ্ছে বা অ্যাক্টিভেশন হয় আমরা বলতে পারি, সেটা আমরা জানি ভিটামিন ডি এর যে অ্যাক্টিভ ফর্মটা, এটা কোথায় তৈরি হবে? কিডনিতে। লিভারে যখন 25 হাইড্রোক্সিক্লোরোক্যালসিফেরল হয়ে গেল, তখন সেটা কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে সে এক নম্বর পজিশনে হাইড্রোক্সিলেশন হয়ে 125 ডাইহাইড্রোক্সিক্লোরোক্যালসিফেরল বা অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করবে। এখন কথা হচ্ছে, আমি যদি প্রশ্ন করি এই যে যে কনভার্সনটা অ্যাক্টিভ ফর্মে, এটা কিডনির কোথায় হবে স্পেসিফিক্যালি যদি বলি, সেটা উত্তরটা আপনারা জেনে থাকলে ভালো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলে এই কনভার্সনটা হবে, পিসিটি সেলে। ওকে, এবং এখানে এই যে যে এনজাইমটা লাগে, সেটার নাম হচ্ছে 1-আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম। এই এনজাইমটাকে আবার স্টিমুলেট করে, ধরেন বডিতে যখন ক্যালসিয়াম কমে যায়, আপনারা এন্ডোক্রাইন সিস্টেম পড়বেন, আমি জাস্ট একটু টাচ দিব এখানে, তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের চিপ সেল থাকে, চিপ সেল, সেখানে অক্সিজেন সেন্সর থাকে, চিপ সেলগুলি স্টিমুলেটেড হয়, সেখান থেকে প্যারাথরমোন রিলিজ করে। প্যারাথরমোনের নিজেও ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন তার ফাংশন আছে, এইখানে এসে সে কি করবে, এই 1-আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটাকে কি করবে, স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে বেশি বেশি এই যে ভিটামিন ডি এর যে অ্যাক্টিভ ফর্মে কনভার্সনটা বেশি হবে এবং ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে। সো এখানে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এর এইখানে যে কনভার্সনটা, সেখানে আরেকটা তাকে হেল্প করতেছে কে, বা এই কনভার্সনটাকে স্টিমুলেট করতেছে কিন্তু আরেকটা হরমোন, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো, এন্ডোক্রাইন সিস্টেমে আমাদের কাজে লাগবে। আচ্ছা, আরেকটা আরো কিছু সাবস্টেন্স আছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রোম্বাক্সিন A2। হ্যাঁ, এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল, আপনারা যখন দেখবেন এটাকে ডাইলেট করে। হ্যাঁ, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা অ্যাফারেন্ট আর্টেরিওলকে ডাইলেট করে। হ্যাঁ, তো যদি বাজারে আমরা কিছু ওষুধ পাওয়া যায় যে NSAID গ্রুপের, যেটা পেইন কিলার, আমাদের দেশে খুবই জনপ্রিয় ওষুধ, এই ওষুধগুলো খেলে NSAID গ্রুপের ড্রাগ যখন খাওয়া হয়, তখন এগুলো কিন্তু এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করে, যার ফলে কিন্তু অ্যাফারেন্ট আর্টেরিওল কিন্তু তখন কনস্ট্রিক্ট করতে পারে, কিডনি কি করে যেতে পারে, যে ব্লাড ফ্লোটা কমে যেতে পারে। এই জন্য NSAID যারা টেকার, রেগুলার NSAID খাওয়ার সময় বলে দিতে হবে যে বেশি বেশি পানি খেতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা ডায়রিয়ার পেশেন্ট অলরেডি ভলিউম তার লস্ট, এমনিতে কিডনি পারফিউশন তার কমে যেতে পারে, তার উপর যদি আবার সে কোনো কারণে পেটে ব্যথার কারণে NSAID খায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো এই জিনিসগুলো ভবিষ্যতে মাথায় রাখলে, বেসিক জিনিসগুলো যদি আমরা এখন থেকে চর্চা করি, তাহলে ভবিষ্যতে এটা কাজে লাগবে। তো যা হোক, তো এন্ডোক্রাইন ফাংশনের ভিতরে আপনারা হয়তো মন খারাপ করতে পারেন যে স্যার রেনিনের কথাটা বললেন না, রেনিন তো সবার আমাদের খুব প্রিয়। তো আমি আসলে এই এন্ডোক্রাইনের এইখানে আমি রেনিনটা দেই না, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় রেনিনটা আসলে এনজাইম, রেনিনকে হরমোন বলা যাবে না। কারণ খেয়াল করে দেখেন, রেনিন এটা সার্কুলেটিং এনজিওটেনসিনোজেনের উপর কাজ করে, জাস্ট এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিনে কনভার্ট করে। হ্যাঁ, সো এইখানে হরমোন লাইক যে অ্যাক্টিভিটি, সেখানে আমার কাছে মনে হয় না, এই জন্য আমি রেনিনটা এখানে বলি না, যদিও বিভিন্ন বই খাতায় আছে। যাই হোক, এটা আপনারা নিজেরাও চিন্তা করে সেইভাবে বলবেন, অসুবিধা, আমি যে ভুল আমি বলতেছি না, বাট আমার কাছে আমি এটা একটু রেনিনটাকে আলাদাভাবে বলি, আমি এই জায়গায় রেনিন বলি। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে একটা হেডিং চলে গেল হোমিওস্ট্যাটিক ফাংশনের পরে এন্ডোক্রাইন ফাংশন। এখন নেক্সট হেডিংটা আমি বলবো যে আরেকটা গুরুত্বপূর্ণ খুবই ফাংশন, ইম্পর্টেন্ট যে ফাংশনটা, সেটা হচ্ছে রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার রেগুলেশনে বিশেষ করে আমরা জানি যে ব্লাড প্রেশার রেগুলেশনে শর্ট টার্ম আছে, ইন্টারমিডিয়েট টার্ম, লং টার্ম। তো কিডনির ভূমিকাটা আসলে লং টার্ম রেগুলেশন। সো এক্সামিনের সাথে সাথে প্রশ্ন করবে যে লং টার্ম কি কি, কোন কোন মেকানিজমে কিডনি ব্লাড প্রেশার কন্ট্রোল করে, তাই না? এটা হচ্ছে আমরা সবাই জানি যে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। হ্যাঁ, আর একটা হচ্ছে আমরা জানি যে রেনিন, কিডনি কি করবে, রেনিন সিক্রেশন করবে, এবং রেনিন আলটিমেটলি যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিসটাকে অ্যাক্টিভেট করে দেবে, এন্ড দ্যাট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেগুলেশন অফ বিপি। সো এখন রেনিন এনজিওটেনসিন সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব না, এটা ডিটেইল আলাদা চ্যাপ্টার আছে, বা কার্ডিওভাস্কুলার সিস্টেম আপনারা অলরেডি এটা পড়ে ফেলেছেন। তো জাস্ট এখন মনে রাখেন যে ব্লাড প্রেশার রেগুলেশনে কিডনির ভূমিকাটা কি, তারা এই দুইটা মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। আচ্ছা, আর লাস্ট হেডিংটা যেটা বলবো সেটা হচ্ছে মেটাবলিক ফাংশন। যদিও এখানে দেখেন গ্লুকোনিওজেনেসিস এর কথা বলা আছে, যদিও কিডনি ইজ নট দ্য প্রাইমারি সাইট অফ গ্লুকোনিওজেনেসিস। আপনারা জানেন গ্লুকোনিওজেনেসিস এর প্রিন্সিপাল সাইট হচ্ছে লিভার 90%, তবে এটা স্টারভেশনে এখান থেকেও আসলে কিডনিতেও নন কার্বোহাইড্রেট সোর্স থেকে তারা গ্লুকোজ তৈরি করতে পারবে, স্পেশালি ফ্রম দ্য গ্লুটামিন, এই অ্যামাইনো অ্যাসিডটা থেকে। বাট দিস ইজ দ্য লেস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য কিডনি। এখন যদি কিডনির ফাংশনে আপনি যদি এই পয়েন্টটা সবার আগে বলেন যে গ্লুকোনিওজেনেসিস করে, তাহলে কিন্তু এক্সামিনার মানে মোটামুটি আপনার সম্পর্কে একটা ব্যাড আইডিয়া হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমার কিডনির ফাংশনের আমি ওভারভিউটা দিলাম, এবং প্রত্যেকটা ফাংশনে কিন্তু আমরা ডিটেইল রেনাল সিস্টেমের ভিতরে আমরা মেকানিজম কিভাবে এগুলো আলোচনা করব। আচ্ছা, এখন আমরা চলে যাই এই ফাংশনগুলোর মেকানিজম যদি আমরা আরো ডিটেইল পড়তে চাই তাহলে আমাকে একটু কিডনির যে ফাংশনাল অ্যানাটমিটা আমাদেরকে একটু জানতে হবে। তো আমি অ্যানাটমি খুব একটা ভালো পারি না বা ওই ডিটেইলে আমি যাব না, আমাদের ফিজিওলজিতে যতটুকু যে জিনিসটুকু দরকার আমি সেইটুকু নিয়ে আলোচনা করব। তো এই যে অল দিস ফাংশন, এটা যদি বলি কিডনির কোথায় হয়, কোন সেলে হয়, হ্যাঁ, যে কোনো অর্গানের কি থাকে একটা মেইন প্যারেনকাইমাল সেল থাকে, আর কি থাকে, আর সাপোর্টিং স্ট্রোমা। তো কিডনির যদি প্যারেনকাইমাল সেল বা মেইন যে ফাংশনাল ইউনিটটা কি বলি সেটা কোনটা কি, সেটা হচ্ছে নেফ্রন, তাই না? এই জন্য বলা হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, সেটাকে আমরা নেফ্রন বলি। খুবই সহজ ডেফিনেশন, তবে পরীক্ষার সময় মজার ব্যাপার হচ্ছে নেফ্রনের ডেফিনেশনটা বলতে গিয়ে হয়ে যায় নিউরনের ডেফিনেশন, আর নিউরনের ডেফিনেশন বলতে গিয়ে হয়ে যায় নেফ্রনের ডেফিনেশন। এটা টেনশন থেকে হয় আর কি। যাও, তো নেফ্রনের ডেফিনেশন আমরা সবাই পারি, খুবই সোজা। এখন হচ্ছে এক একটা কিডনিতে কয়টা নেফ্রন, কতগুলা নেফ্রন থাকে, হ্যাঁ, এটা অ্যাপ্রক্সিমেটলি আপনারা পার কিডনি বলতে পারেন 1 মিলিয়ন পার কিডনি, দুই কিডনি মিলে 2 মিলিয়ন। তবে কিছু কিছু বইতে 1.2 মিলিয়ন লেখা আছে, 1.3 মিলিয়ন আছে, অসুবিধার কিছু নাই। 1 মিলিয়নটা মনে রাখা সোজা, এই জন্য আমি এখানে 1 মিলিয়ন দিছি, হ্যাঁ, ওকে। আর দুই কিডনি মিলে 2 মিলিয়ন বলেন বা 2.4 যাই বলেন, সমস্যার কিছু নেই। আচ্ছা, এখন ইন্টারেস্টিং যে ইনফরমেশনটা সেটা হচ্ছে নেফ্রন কিন্তু একটা পার্মানেন্ট সেল, এটা কিন্তু কিডনি কিন্তু নেফ্রনকে রিজেনারেট করতে পারবে, এবং এটা খুবই আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেবো যে আফটার দ্য এজ অফ 40 the number of functioning nephron usually decreases. 40 বছরের পর থেকে, অর্থাৎ নরমালি আপনার ফিজিওলজিক্যালি আপনার প্রতি 10 বছরে 10% করে নেফ্রন ড্যামেজ হতে থাকবে। তাহলে দেখেন আরো 40 বছর, যদি আপনি যখন 80 বছরে যাবেন তাহলে আপনার 40% নেফ্রন কি হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল। এটা গেল নরমাল ফিজিওলজিক্যাল প্রসেসে। আর আমরা নিজেরা নিজেদের বদাভ্যাস এবং বিভিন্ন ধরনের কিডনির হার্মফুল বিভিন্ন যে আমাদের যে অভ্যাসগুলা, আমাদের যে খাবার, মেডিসিন, এগুলো করে তো আমি এমনিতেই 12টা বাজাচ্ছি, আর সাথে সাথে ফিজিওলজিক্যালি 40% তো এমনিতেই ড্যামেজ হবে 80 বছর বয়সে, হ্যাঁ, আর আপনি নিজে 20% আগে থেকে ড্যামেজ করে বসে আছেন, তাহলে সর্বনাশ হবে না। 40 এখন বুঝতেছেন না, কারণ কি 60 থেকে 70% নেফ্রন নষ্ট না হওয়া পর্যন্ত আপনার যে ক্লিনিক্যাল সাইন সিমটম এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য এখন কিছুই বোঝা যাচ্ছে না, এখন তো সবই ঠিক আছে, কিন্তু অলরেডি যখন আপনার 40 বছর পার হয়ে যাবে আপনি অলরেডি এখান থেকে 20% নেফ্রন নষ্ট করে বসে আছেন, আরো ফিজিওলজিক্যালি প্রতি 10 বছরে 10% নষ্ট হচ্ছে। এইভাবে যখন 60% নেফ্রন ড্যামেজ হয়ে গেল আপনার ক্লিনিক্যাল সাইন সিমটম শুরু হয়ে যাবে। সো এখন থেকে আপনারা কিডনির এই ছাত্র জীবন থেকেই বা একেবারে আপনার পরিচিত মানুষকে আপনারা সচেতন করেন। বেশি বেশি কিডনি ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে কি করা, বেশি বেশি পানি খাওয়া, কিডনির পারফিউশনটাকে ঠিক রাখা, ওকে। তো যা হোক, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এখন নেফ্রনের যে পার্টগুলি যদি বলি, আমরা নেফ্রনকে আমাদের ফিজিওলজিক্যালি আমরা যে দুইটা ইম্পর্টেন্ট পার্টে ভাগ করব, সেটা হচ্ছে একটাকে বলছি রেনাল কর্পাসলস, আর একটা পার্টকে বলছি রেনাল টিউবুলস। এখানে ছবিটা যদি খেয়াল করেন, এই যে যে গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস এবং তাকে ইনভেস্ট করে আছে বা এনক্লোজ করে আছে বোম্যান্স ক্যাপসুল, এই পার্টটাকে আসলে এই দুইটাকে একসাথে বলি আমরা রেনাল কর্পাসল। এটা কেন গুরুত্বপূর্ণ ফিজিওলজিতে, কারণ নেফ্রনের যে ফিল্ট্রেশন ইউনিট, যে ফিল্ট্রেশনটা যেখানে হয়, আমরা যে ফিল্টার করতেছি বা ফিল্ট্রেশনটা কোথায় হয়, এই পার্টে হবে রেনাল কর্পাসল। সো রেনাল কর্পাসল এই পার্টটাকে আমরা বলতে পারি অলসো, আমরা এটা ফিজিওলজি বলি ফিল্ট্রেশন ইউনিট অফ দ্য নেফ্রন। আর বাকি যে টিউবুলার পার্ট আছে এগুলোকে অ্যাকচুয়ালি রেনাল টিউবুলস বলছি, যেটার কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন, সিক্রেশন, এগুলো আমরা পরে আলোচনা করব। ওকে, তো রেনাল কর্পাসস আমি অলরেডি বলেছি, দেখেন গ্লোমেরুলাস ইনভেস্টেড বাই বোমেন্স ক্যাপসুল, এটাকে রেনাল কর্পাসলস। আর দেখেন রেনাল টিউবুলের পার্ট আমরা সবাই জানি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দেন ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটা থিন থাকে, দেন অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি যেটা হচ্ছে থিক পার্ট। হ্যাঁ, তবে একটু এখানে ইয়ে আছে কি ভিতরে কথা আছে, যেটা হচ্ছে নেফ্রন আবার দুই ধরনের আছে, একটু পরেই দেখাবো, কর্টিক্যাল এবং জাক্সটামেডুলারি। তো কর্টিক্যাল নেফ্রনের আসলে এই থিন অ্যাসেন্ডিং এর যে আমি বলতেছি ফার্স্টে একটু থিন পার্ট আছে, কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে আসলে এই থিন পার্ট তো থাকে না, শুধু থিক পার্ট। আর জাক্সটামেডুলারিতে হচ্ছে এখানে শুরুতে দেখছেন কিছুটা অংশ থিন দেন থিক, মেজরিটি পোর্শন অফ দ্য থিক। তো যাই হোক আমরা এভারেস্ট মনে রাখি যে ডিসেন্ডিংটা থিন, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, দেন অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, দ্যাট ইজ থিক পার্ট, এবং দুইটা মিলে যে লুপের মতো অ্যাপিয়ারেন্স করছে এটাকে বলছে একসাথে বলি লুপ অফ হেনলি। আচ্ছা, লাস্টে আলটিমেটলি যে কালেক্টিং পার্ট, যেটা হচ্ছে কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এটা হচ্ছে বেসিক পার্টস। এই টিউবুলগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে রিঅ্যাবজর্পশন, সিক্রেশন যে ক্লাসটা আমাদের আছে সেখানে আমরা এটার কিছু স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক বা ফাংশনাল ক্যারেক্টারিস্টিক আমরা পড়ব। ওকে, এখন আমি চলে যাচ্ছি যে নেফ্রনের টাইপস। এখানে যদি নেফ্রন আসলে দুই ধরনের, হ্যাঁ দুই ধরনের ভাগ করছি, এক ধরনের একটাকে টাইপকে আমরা বলছি কর্টিক্যাল নেফ্রন, আরেকটাকে বলছি জাক্সটামেডুলারি নেফ্রন। ছবিটা যদি একটু খেয়াল করেন, দেখেন কিডনিকে আমরা যদি ক্রস সেকশন করি তাহলে আমরা দুইটা এরিয়া দেখতে পারবো, যে আউটার লেয়ারটাকে আমরা বলি কর্টেক্স আর ইনার লেয়ারটাকে বলি মেডুলা। এই যে দেখেন এই যে ভাগ করে ফেলছি, তাহলে এর বাইরে আছে কর্টেক্স আর এখানে ইনার মেডুলা। কর্টেক্সটাকে আবার একটু আমি ভাগ করলাম, যে আউটার কর্টেক্স মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে আউটার কর্টেক্স আবার ইনার কর্টেক্স দুইটা ভাগে ভাগ করে রাখলাম। আর মেডুলাকেও আবার একটু দেখেন মাঝখান দিয়ে ভাগ করলাম, আউটার মেডুলা আর একটা হচ্ছে ডিপার মেডুলা বা ইনার মেডুলা বলতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা ছবিতে দুইটা নেফ্রন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নেফ্রনের যদি রেনাল কর্পাসল যে পার্টটা খেয়াল করেন, দুইটা পার্টি কিন্তু কর্টেক্সে আছে। এই নেফ্রনটার রেনাল এই যে রেনাল কর্পাসল অর্থাৎ বোম্যান্স ক্যাপসুল আর এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি অর্থাৎ গ্লোমেরুলাস, এটারও কর্টেক্সে আছে, এটারও কর্টেক্সে আছে। আসলে কি যে নেফ্রনের এই কর্টেক্সে মেইনলি রেনাল কর্পাসল গুলো থাকে, আর মেডুলার ভিতরে দেখেন যে টিউবুল গুলো ঢুকছে মেডুলার ভিতরে। ওকে, এখন আরেকটু যদি খেয়াল করেন, এই নেফ্রনটার যে রেনাল কর্পাসসটা এটা ইনার কর্টেক্সে আছে, অর্থাৎ জাস্ট নিয়ার দা মেডুলা। এই কর্পাসলের অবস্থানটা খেয়াল করেন, এটার অবস্থানটা ইনার কর্টেক্স নিয়ার দা মেডুলা। নিয়ার দা মেডুলা মানে জাক্সটামেডুলারি। এই নেফ্রনটার নাম হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। এবং জাক্সটামেডুলারি নেফ্রনের আরেকটা জিনিস খেয়াল করেন, এটার যে লুপ অফ হেনলিটা ইট ইজ এ লং, এটা একেবারে ডিপার মেডুলা পর্যন্ত দেখেন এক্সটেন্ড করছে। ওকে, এবং এই জাক্সটামেডুলারি নেফ্রনটা 15% নেফ্রন জাক্সটামেডুলারি নেফ্রন। আর দেখেন এই যে এই নেফ্রনটার ক্ষেত্রে এই রেনাল কর্পাসলটা দেখেন আউটার কর্টেক্সে আছে, এবং তার যে লুপ অফ হেনলিটা দেখেন এটা কর্টেক্সের ভিতরে মেজরিটি পোরশন, অল্প কিছু অংশ মেডুলাতে ঢুকছে, তাও সেটা ইনার মেডুলা পর্যন্ত ম্যাক্সিমাম। এটা কিন্তু সরি আউটার মেডুলা, ইনার মেডুলাতে এক্সটেন্ড করে নাই, এবং এটা লুপ অফ হেনলিটা দেখেন শর্ট। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে রেনাল কর্পাসেলস বা গ্লোমেরুলাসের লোকেশনের উপরে বেসিস করে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন, তাই না? কর্টিক্যাল নেফ্রনটা থেকে সবচেয়ে বেশি 85% নেফ্রন কর্টিক্যাল নেফ্রন, আর 15% আমি বলছি জাক্সটামেডুলারি নেফ্রন। এখন আমি অলরেডি যে জিনিসটা বলছি সেই জিনিসটা এখানে লেখা আছে, দেখেন কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে গ্লোমেরুলাসের লোকেশনটা কোন জায়গায়? আউটার কর্টেক্স, এই দেখেন আউটার কর্টেক্স। আর জাক্সটামেডুলারির ক্ষেত্রে এই গ্লোমেরুলার লোকেশনটা কোথায়? দেখেন ইনার কর্টেক্সে আছে, যা নিয়ার দ্য মেডুলা। ওকে, বা জাক্সটাপজিশন টু মেডুলা। ওকে, দেন দেখেন কর্টিক্যাল নেফ্রনের লুপ অফ হেনলিটা শর্ট এন্ড এক্সটেন্ডেড ইনটু আউটার মেডুলা, যেখানে জাক্সটামেডুলারি নেফ্রনের লুপ অফ হেনলিটা দেখেন এক্সটেন্ড করছে একেবারে, এটা লং প্লাস ইট এক্সটেন্ড ইনটু দ্য ইনার মেডুলা পর্যন্ত এটার এক্সটেনশন আছে, তাই না? আচ্ছা, আর কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে এই যে টিউবুলস, টিউবুলসটার ব্লাড সাপ্লাই থাকে হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, এইভাবে পেঁচানো পেঁচায় পেঁচায় পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে এখানে সাপ্লাই থাকে, ব্লাড সাপ্লাই। আর জাক্সটামেডুলারির ক্ষেত্রে এখানে স্ট্রেইট কিছু স্ট্রেইট এবং লং ইফারেন্ট আর্টেরিয়াল কিছু ব্রাঞ্চ সরাসরি নিচের দিকে চলে আসবে স্ট্রেইটলি এবং যেটা এনার মেডুলা পর্যন্ত এক্সটেন্ড করবে এবং এখান থেকে লুপ ফর্মেশন করে আবার উপরের দিকে চলে যাবে, যেটাকে আমরা বলি ভাসারেক্টা। হ্যাঁ, তো ডাক্সটা মেডুলারি নেফ্রনের যে লুপ অফ হেনলি সেটার ব্লাড সাপ্লাই হচ্ছে ভাসারেক্টা। ওকে, আর তাহলে কর্টিক্যাল নেফ্রনের মেইন কাজ হচ্ছে এটার ফিল্ট্রেশন করা এবং ইউরিন ফর্মেশন করা। আর জাক্সটা মেডুলারি নেফ্রনের এই যে লং লুপ অফ হেনলি প্লাস ভাসারেক্টা থাকার কারণে এটার একটা স্পেশাল ক্যাপাসিটি আছে, সেটা এরা হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনে হেল্প করে। সো কিভাবে মেকানিজমে কোন মেকানিজমে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করে সেটা আমরা ডিটেইল একটা মেকানিজম কাউন্টার কারেন্ট মেকানিজম সেখানে আমরা আলোচনা করব। আপাতত মনে রাখেন এই লং লুপ অফ হেনলিটা কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের জন্য দরকার। অর্থাৎ জাক্সটা মেডুলারি নেফ্রনের কাজ হচ্ছে ফর্মেশন, ইউরিন তো ফর্মেশন করবেই, সাথে এর একটা এক্সট্রা অ্যাবিলিটি আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি। ইউরিনটাকে দে ক্যান মেক দ্য ইউরিন কনসেন্ট্রেটেড। ওকে, সো এখান থেকেই কিন্তু আপনারা যদি কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটা মেডুলারি নেফ্রনের ডিফারেন্স আসে এখান থেকে আপনারা অ্যান্সার দিতে পারবেন। ওকে, এখন আমি একটু কিডনির মোড অফ ব্লাড সাপ্লাইতে যাব। ছবিটা দেখে মনে হচ্ছে হয়তো মনে হইতে পারে যে এটা অ্যানাটমির, হ্যাঁ আসলে ব্লাড কিডনির ফিজিওলজি বুঝতে হলে রেনাল সার্কুলেশন ভালো করে জানতে হবে, এর কোনো বিকল্প নাই। এই জন্য একটু সার্কুলেশনটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি খুব সহজে। আমি বেশি অ্যানাটমি ভালো পারি না, তার যতটুকু পারি আমি একটু চেষ্টা করি। দেখেন এইখানে যে রেনাল আর্টারি, এটা কিন্তু ডাইরেক্ট অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার ব্রাঞ্চ, এবং রেনাল আর্টারি প্রথমে ডিভিশন হলো অ্যান্টিরিয়র-পোস্টেরিয়র ডিভিশন, তারপরে সে কতগুলো সেগমেন্টে ভাগ হলো। এই যে সেগমেন্টাল, তারপরে খেয়াল করেন এই যে পিরামিড গুলো দেখতে পাচ্ছেন না, পিরামিডের মাঝখানে দুইটা পিরামিডের মাঝখানে যে স্পেস থাকে সেটাকে আমরা কি বলি? আমরা রেনাল কলাম বলি, তাই না? বা একটা পিরামিড এবং তার যে অ্যাডজেসেন্ট কর্টেক্স সেটাকে বলে এক একটা লোব বলে, এবং দুইটা লোবের মাঝখানের এই যে এখানে বলে যে আর্টারিটার ব্রাঞ্চটা যাচ্ছে সেটাকে বলে ইন্টারলোবার আর্টারি। তাহলে দেখেন সেগমেন্টালের পরেই হবে ইন্টারলোবার। ইন্টারলোবার দেখেন যেখানে কর্টিকো মেডুলারি জাংশন, এখানে গিয়ে ব্রাঞ্চটা কি করছে? আর্ক তৈরি করছে। দেখেন মেডুলার এই পিরামিডের বেজের উপর দিয়ে আর্ক তৈরি করছে, এই জন্য এটাকে বলছে আর্কুয়েট আর্টারি। এবং আর্কুয়েট আর্টারি থেকে আবার দেখেন এরকম কতগুলো ব্রাঞ্চ বের হয়েছে, যেগুলো এই পাশের ছবিটা একটু ডিটেল আছে। এই যে আর্কুয়েট আর্টারি, সেখান থেকে আবার পাশ যে ব্রাঞ্চ বের হচ্ছে এগুলো কিন্তু ইন্টারলোবিউলার আর্টারি। এবং এই ইন্টারলোবিউলার আর্টারির থেকে আলটিমেটলি অ্যাফারেন্ট আর্টারিয়াল, সেইটা কিন্তু এই যে বোম্যানস ক্যাপসুলের ওখানে গিয়ে ক্যাপিলারিতে ব্রেকডাউন হবে এবং আবার তারা ইউনাইট হয়ে ইফারেন্ট আর্টারিয়াল হয়ে তৈরি করবে। ওকে, তাহলে ইন্টারলোবিউলার আর্টারি, সেখান থেকে অ্যাফারেন্ট, তারপরে গ্লোমেরুলার ক্যাপিলারি, ওকে, তারপরে আবার ইফারেন্ট আর্টারিয়াল, তারপরে আবার ইন্টারলোবিউলার ভেইন হয়ে আলটিমেটলি ভেনাস সিস্টেমের মাধ্যমে চলে যাবে। তো এই ছবিটা যদি বুঝে থাকেন, এখন দেখেন এখানে মোড অফ ব্লাড সাপ্লাইটা লেখা আছে। এটা ফিজিওলজিতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় রিটেন কোশ্চেনের ভিতরেও থাকে, অনেক সময় রেনাল সিস্টেম থেকে স্যাররা কিন্তু এটা জিজ্ঞাসা করে ব্লাড সাপ্লাইটা বলো। তো এখনো মনে অসুবিধা নাই। দেখেন রেনাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবার, তারপরে আর্কুয়েট, ইন্টারলোবিউলার, সেখান থেকে হলো অ্যাফারেন্ট, তারপরে দেখেন গ্লোমেরুলার ক্যাপিলারিতে ব্রেকডাউন হলো এবং ক্যাপিলারি গুলো আবার ফাইন ড্রেইন করলো কোথায়? ইফারেন্ট আর্টারিয়াল। সেখান থেকে পেরিটিউবুলার ক্যাপিলারি, ইন্টারলোবিউলার ভেইন, আর্কুয়েট ভেইন, ইন্টারলোবার ভেইন, সেগমেন্টাল ভেইন, রেনাল ভেইন, এই একই ভাবে আর্টারির সাথে মিল আছে দেখেন। ওকে, তো যাই হোক, আমি যে জিনিসটা এখান থেকে দেখাইতে চাই বা ফোকাস করতে চাই, একটা জিনিস খেয়াল করেন, এই গ্লোমেরুলার ক্যাপিলারি আমরা নর্মালি জানি ক্যাপিলারি ড্রেইন করে কোথায়? ভেনিউলসে, না? হ্যাঁ, ক্যাপিলারি গুলো তো আলটিমেটলি ভেনিউলসে ড্রেন করবে। এখানে খেয়াল করেন এই গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো ড্রেন করছে কোথায়? ইফারেন্ট আর্টেরিওলস। তার মানে দেখেন এইটা দুই সাইডে কি আর্টেরিওল, এই জন্য গ্লোমেরুলার ক্যাপিলারিতে প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেসার খুব হাই থাকে, প্লাস এই ইফারেন্ট আর্টারিওলটা অ্যাফারেন্ট আর্টারিওলের তুলনায় একটু কনস্ট্রিক্টেড থাকে। তাহলে আলটিমেটলি কি হবে? যেই রেটে গ্লোমেরুলার ক্যাপিলারিতে ইনকামিং ব্লাড যেই রেটে আসতেছে সেই রেটে কিন্তু এই ইফারেন্ট আর্টারিয়াল কনস্ট্রিক্ট থাকার কারণে যেতে পারতেছে না। আলটিমেটলি এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে ব্লাডটা অ্যাকুমুলেশন হবে, অ্যাকুমুলেশনে সেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। এই জন্য কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি বেডের হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ ভেরি হাই ইন কম্পারিজন টু আদার্স টিস্যু ক্যাপিলারি বেড। ওকে, আরেকটা জিনিস খেয়াল করেন, পেরিটিউবুলার যে ক্যাপিলারি তারা ড্রেন করলো কোথায়? ইন্টারলোবিউলার ভেইন। তাহলে এটা কিন্তু ভেইনে আলটিমেটলি ভেনাস সিস্টেমে ড্রেন করছে, তাহলে এখানে কিন্তু প্রেসার কি হবে? কম হবে, ঠিক আছে। আচ্ছা, কম হলে সেখানে রিঅ্যাবজর্পশন হবে। আর এইখানে গ্লোমেরুলার ক্যাভিটিতে হাই প্রেসার থাকার কারণে এখানে ফিল্ট্রেশন হবে। আমার কথাটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার থাকে আমাদের বাকিটুক বুঝতে অসুবিধা হবে না। এখন আমরা রেনাল সার্কুলেশনে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু জেনারেল পয়েন্ট আমরা জেনে নেই। আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট, আমি মোটামুটি আমার শেষের পথে চলে আসছি, হ্যাঁ আর একটু ধৈর্য ধরেন শেষ করে দেব। কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে 5 লিটার, এবং এই 5 লিটার ব্লাড কিন্তু আলটিমেটলি বডির সব জায়গায় সাপ্লাই যাবে, বিভিন্ন অর্গান বা টিস্যুতে যাবে। তো ইন্টারেস্টিংলি যদি খেয়াল করেন, এই 5 লিটারের ব্লাডের বা 5000 ml ব্লাডের 20 থেকে 25% ব্লাড যাবে কিডনিতে। যদি 5000 ml এর 20 থেকে 25% হিসাব করেন, আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেই 1200 ml, প্রতি মিনিটে 1200 ml ব্লাড কিডনিতে যাবে। তাহলে এইটাকে আমরা বলবো রেনাল ব্লাড ফ্লো। তাহলে রেনাল ব্লাড ফ্লো কি? 1 মিনিটে যে পরিমাণ ব্লাড কিডনিতে যাবে কার্ডিয়াক, সেটাকে আমরা বলি রেনাল ব্লাড ফ্লো। সেটা কার্ডিয়াক আউটপুটের কত পার্সেন্ট? 20 থেকে 25%। তাহলে এই পার্সেন্টেজটাকে আমরা বলি রেনাল ফ্র্যাকশন। কার্ডিয়াক আউটপুটের যে ফ্র্যাকশনটা কিডনিতে যাবে সেটা হচ্ছে রেনাল ফ্র্যাকশন। এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তাই আমি দুইটা জিনিস শেখা হয়ে গেল, রেনাল ফ্র্যাকশন কি জিনিস আর রেনাল ব্লাড ফ্লো কি জিনিস। আচ্ছা, এখন দেখেন 1200 ml ব্লাড যাচ্ছে প্রতি কিডনিতে প্রতি মিনিটে, হ্যাঁ 1200 ml। আমরা জানি যে ব্লাডের যে কম্পোজিশন জানি, তার 55% কি থাকে? প্লাজমা থাকে না, আর বাকি 45% সেল থাকে। তো আমরা যদি 1200 ml এর একটা পার্সেন্টেজ করি, 55% কত আসে? আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন 660 ml। তাহলে আমি যদি বলি প্লাজমাই 1200 ml এর ভিতরে প্লাজমা কতটুকু? 660 ধরে আমি একটু 650 দিলাম, বইয়ের সাথে মিলায়ে 650 ml পার মিনিটে। তাহলে কিডনিতে যদি বলি, কিডনিতে প্রতি মিনিটে প্লাজমা কতটুকু যায়? 650 ml। এইটাকে বলে রেনাল প্লাজমা ফ্লো। বোঝা গেল রেনাল ব্লাড ফ্লো কোনটা, রেনাল প্লাজমা ফ্লো কোনটা। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন এই 650 ml প্লাজমা যখন কিডনি দিয়ে পাস করতেছে, সেখান থেকে এই প্লাজমাটা ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে 125 ml ফিল্ট্রেট তৈরি করতেছে, যেটাকে আমরা বলি জিএফআর। প্রতি মিনিটে 125 ml ফিল্ট্রেট তৈরি করতেছে। তাহলে আমি যদি বলি কত পার্সেন্ট প্লাজমা ফিল্ট্রেটে কনভার্ট হলো, দেখেন 650 ml পাস করছে, তার মধ্যে 125 ml ফিল্ট্রেট তৈরি করছে। অনস এগেইন আপনি যদি হিসাব করেন অ্যারাউন্ড 20% আসবে, অর্থাৎ 20। এই যে 650 ml প্লাজমা ফ্লো হলো, তার 20% কিসে কনভার্ট হলো? জিএফআর এ কনভার্ট হলো। হ্যাঁ তাহলে এইখানে না, এইখানে হ্যাঁ 20% আমি বলছি, হিসাব করলে এটা 19% হবে, 1% কম বেশি অসুবিধার কিছু নাই। 19 থেকে 21%। এটাকে বলে হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। কিভাবে বের করবেন? ফিল্ট্রেশন ফ্র্যাকশনের ডেফিনিশনটা হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ জিএফআর টু রেনাল প্লাজমা ফ্লো। তার মানে জিএফআর কে প্লাজমা ফ্লো দিয়ে ভাগ করলে বা রেশিও করলে যেটা পাবেন সেইটাই হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। এখানে জিএফআর 125 কে 650 দিয়ে ভাগ করেন, পাবেন দেখবেন 19%। এটা পার্সেন্টেজে প্রকাশ করলে এটাকে আমরা বলবো ফিল্ট্রেশন ফ্র্যাকশন। কথা বোঝা গেল কিনা? আচ্ছা, তাই যদি হয় আমরা কিন্তু এখান থেকে কয়েকটা জিনিস টার্ম শিখে বললাম। রেনাল ব্লাড ফ্লো কি জিনিস, রেনাল প্লাজমা ফ্লো কি জিনিস, হ্যাঁ রেনাল ফ্র্যাকশন কি জিনিস, ফিল্ট্রেশন ফ্র্যাকশন কি জিনিস। চারটা জিনিস কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম। ওকে, এখন আমার আজকের আলোচনার লাস্ট যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমরা জানি যে কোনো টিস্যু ক্যাপিলারি বেডের কিছু নিজস্ব পিকুলারিটিস আছে। সিমিলারলি যে রেনাল যে ক্যাপিলারি বেড তারও কিছু স্পেশাল পিকুলিয়ার বৈশিষ্ট্য আছে। So renal circulation has some peculiar features. So let's try to understand some of those peculiarities. কি কি peculiarities আছে আমরা দেখি। এই peculiarities দিয়ে আজকের ক্লাস আমার শেষ, ইন্ট্রোডাকশন। এটুক বুঝলে আশা করি বাকি সিস্টেম পড়তে মজা লাগবে। এক নম্বরই হচ্ছে কিডনির ব্লাড ফ্লো। ইট ইজ দা, বলা হচ্ছে যে বডিতে যদি অর্গানওয়াইজ আপনি হিসাব করেন সেকেন্ড হাইয়েস্ট ব্লাড ফ্লো। ফার্স্ট হচ্ছে লিভার, কার্ডিয়াক আউটপুটের 27 to 30%, লাইক দ্যাট। অর্থাৎ প্রতি মিনিটে 1500 ml পার মিনিট, এটা হচ্ছে লিভারে। এই জন্য লিভারেরটা হচ্ছে ম্যাক্সিমাম, এর পরের অবস্থানটাই হচ্ছে কিডনি, সেকেন্ড হাইয়েস্ট টু রিসিভ ম্যাক্সিমাম ব্লাড ফ্লো। এবং অলরেডি আমি এটা দেখেছি যে রেনাল ফ্র্যাকশন যেটা কার্ডিয়াক আউটপুটের যদি 20% 20 to 25%, আমি এখানে 22% হিসাব করে খেয়াল করে দেখবেন হয়তো 1100 ml পার মিনিট এরকম আশেপাশে হবে। হ্যাঁ, যদি রেনাল ব্লাড ফ্লো কত জিজ্ঞাসা করেন তাহলে আপনি 1100 বলেন, 1200 বলেন, 1300 পর্যন্ত বলেন, অসুবিধার কিছু নাই পার মিনিটে। হ্যাঁ 1 লিটারও বলতে পারেন বা 1000 ml, 20% হিসাব করলে কত হয়? দেখবেন যে 1 লিটার আসে। ওকে, যা হোক। এবং পার 100 কিডনির যদি পার 100 গ্রামে হিসাব করেন যে পার 100 গ্রামে ব্লাড ফ্লো কত, সেটা হচ্ছে 420 ml, এবং এই হিসাবে কিডনি এইখানে হাইয়েস্ট। পার 100 গ্রামের হিসাবে কিডনির ব্লাড ফ্লো হাইয়েস্ট, সেটা পার 100 গ্রামে 420 ml। ওকে, তো এই যে ভেরি হাই ব্লাড ফ্লো, এটার একটা ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, যেহেতু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টটাকে তৈরি হচ্ছে এবং র্যাপিডলি এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টটাকে যদি আপনি বডি থেকে বের করতে চান তাহলে তাড়াতাড়ি কিডনি দিয়ে এগুলোকে বের করে দিতে হবে। সেই জন্য কিডনিতে এগুলো আলটিমেটলি কিডনিতে যাবে কি ব্লাডের মাধ্যমে, এই জন্য কিডনির ব্লাড ফ্লোটা হাই, যে কারণে র্যাপিডলি ওয়েস্ট প্রোডাক্টগুলো কি হচ্ছে ফিল্টার হচ্ছে। এবং এটা জানেন যে আপনি বডি ফ্লুইডের কম্পোজিশন মেনটেন করা খুবই ভাইটাল, এবং কিডনি সেই কাজটা খুব সুন্দরভাবে কাজটা করে যাচ্ছে। ওকে, সো এটা গেল হাই ব্লাড ফ্লোর ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স। এইবার আসি 2 নাম্বার পিকুলিয়ার ফিচার্স। সেখানে আমি বলবো যে আপনি যদি খেয়াল করেন কিডনির যে কর্টেক্স এবং মেডুলাতে, সেখানে ব্লাড ফ্লোর একটা বিশাল ভ্যারিয়েশন আছে। কর্টেক্সে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম ব্লাড ফ্লো কর্টেক্স, দা 98% সাপ্লাই কর্টেক্স। আরো যদি স্পেসিফিক বলি যে 5 ml পার মিনিট পার গ্রাম অফ টিস্যু, অর্থাৎ কর্টেক্সের প্রতি গ্রাম টিস্যু প্রতি মিনিটে 5 ml ব্লাড সাপ্লাই করছে, পার্সেন্টেজে 98%। সেখানে যদি মেডুলাতে ইন কম্পারিজন যদি মেডুলা আপনি হিসাব করেন, সেখানে অনলি 2%, অর্থাৎ 0.5 ml পার মিনিট পার গ্রাম অফ টিস্যু। সো এখানে কিন্তু একটা ব্লাড ফ্লোটা ইকুয়াল না, আনইকুয়াল। সো দিস ইজ অ্যানাদার পিকুলারিটিস। আচ্ছা, কর্টেক্সে হাই ফ্লোর সুবিধা কি আপনারা জানেন, অলরেডি আমি দেখাইছি যে রেনাল কর্পাসল যেখানে ফিল্টার হয় ব্লাডটা, সেখানের অবস্থা, সেটার অবস্থান কিন্তু কর্টেক্সে, তাই না? আচ্ছা, অর্থাৎ সেখানে র্যাপিড ফিল্ট্রেশন হচ্ছে হাই ব্লাড ফ্লোর কারণে। আর মেডুলাতে ব্লাড ফ্লোটা স্লো এবং স্লাগিশ, সেখানে অলরেডি দেখতে পাচ্ছেন খুবই স্লো ব্লাড ফ্লো। এটা সুবিধা হচ্ছে আমরা পরবর্তীতে যখন ডিটেইল পড়বো দেখবো যে রেনাল টিউবুল থেকে আলটিমেটলি সলিউট রিঅ্যাবজর্পশন করে রেনাল মেডুলাতে কি করতেছে, ট্র্যাপ করে রাখতেছে, এবং রেনাল মেডুলার যে অসমোলারিটিটাকে হাইপার অসমোলার মেনটেন করতেছে। এখন যদি এই মেডুলাতে ব্লাড ফ্লো বেড়ে যায় তাহলে এই সলিউট গুলো কি হয়ে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে। যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যে অসমোলারিটি সেটা কমে যাবে। কমে গেলে আপনার যে কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি সেটা কমে যাবে। কিভাবে কনসেন্ট্রেট করে সেটা আমরা কাউন্টার কারেন্ট মেকানিজমে পড়ব। আপাতত মনে রাখেন যে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করতে হলে রেনাল মেডুলার অসমোলারিটিটাকে অনেক হাইপার রাখতে হবে, হাইপার অসমোলারিটি, এবং সেই জন্য মেডুলাতে ব্লাড ফ্লো বেশি হলে কিন্তু এই সলিউট সব ওয়াশ আউট হয়ে যাবে। এই জন্য সৃষ্টিকর্তা এখানে কি দিছে, 2%, যে ভাসার একটা দিয়ে খুবই অল্প পরিমাণ ব্লাড এখান দিয়ে ফ্লো হবে, যেন সলিউট গুলি ওয়াশ আউট না হয়ে যায়। এই জন্য আমরা ইউরিনটাকে কি করতে পারি, কনসেন্ট্রেটেড করতে পারি। বোঝা গেল? তাহলে মেইন পয়েন্ট হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন বা ব্লাড ফ্লো ইন দ্য কর্টেক্স অ্যান্ড মেডুলা। আচ্ছা, এরপরে আসেন রেনাল সার্কুলেশনে। যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এখানে 2 সেট ক্যাপিলারি আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি পোর্টাল সিস্টেম। হ্যাঁ, পোর্টাল সিস্টেম, এবং এটা আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম। ওকে, কি কি ক্যাপিলারিস আছে দেখেন, গ্লোমেরুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারিস, 2 সেট ক্যাপিলারি। আমরা জানি হার্টের ড্রেনিং এর আগে যদি 2 সেট ক্যাপিলারি পার হয় তাহলে সেটাকে আমরা পোর্টাল সিস্টেম বলবো। সো ডেফিনেটলি ইট ইজ এ পোর্টাল সিস্টেম। এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি অলরেডি দেখাইছি যে মোড অফ ব্লাড সাপ্লাইয়ের মধ্যে এই গ্লোমেরুলার ক্যাপিলারিগুলো ভেনিউলসে ড্রেন না করে তারা ড্রেন করে কিসে, আর্টেরিওলস এর ভিতরে, আর্টেরিওল। হ্যাঁ, যেহেতু এটা আর্টারিয়াল পোর্টাল সিস্টেম, তাহলে চিন্তা করেন এখানে প্রেসার কি বেশি হবে না কম হবে? যারা ভেনিউলসে ড্রেন করছে সেখানে তো প্রেসার কম হবে, কারণ ভেনাস সিস্টেমের প্রেসার কম। এইখানে যেহেতু গ্লোমেরুলার ক্যাপিলারির both the end কি আছে, আর্টেরিয়াল, তাহলে এখানে প্রেসারটা বেশি হবে না? আর্টেরিয়াল সিস্টেমে তো প্রেসার অটোমেটিক্যালি বেশি। এটা একটা কারণে হাই প্রেসার। আরেকটা কারণ বলছি ইফারেন্ট আর্টেরিয়ালটা এফারেন্ট আর্টেরিয়ালের চেয়ে ক্যালিবার কম থাকে। তার মানে যেই রেটে ব্লাড ফ্লোটা ক্যাপিলারি বেডে আসলো সেই রেটে যদি এক্সিট হতে না পারে তাহলে ক্যাপিলারি বেডে ব্লাডটা অ্যাকুমুলেশন হচ্ছে। অ্যাকুমুলেশন হওয়ার কারণে কিন্তু সেখানে প্রেসারটা, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা অনেক বেড়ে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে, সেটা আপনারা জানেন যে রেনাল আর্টারি ইট ইজ এ ডাইরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, সো ব্লাড ফ্লো ইজ ভেরি হাই। এবং অল দিস ফ্যাক্টর যেগুলো আমি বললাম, এই 3টা ফ্যাক্টরের কারণে এই রেনাল গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার 60 কত হাই চিন্তা করছেন, যেখানে নর্মাল অন্যান্য জায়গার ক্যাপিলারিতে আপনি যদি আদার নর্মাল সিস্টেমিক ক্যাপিলারি চিন্তা করেন সেখানে হয়তো 20 মিলিমিটার অফ মার্কারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তার 3 গুণ হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এই হাই প্রেসারের কারণেই কিন্তু এখানে ফিল্ট্রেশনটাকে কি হচ্ছে, ভেরি হাই রেট অফ ফিল্ট্রেশন। আচ্ছা, যার কারণে দেখেন গ্লোমেরুলার ক্যাপিলারিতে কি হবে, ফিল্ট্রেশন হয়। এটার ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে হাই প্রেসারের কারণে এটা ফিল্ট্রেশনকে ফ্যাসিলিটেট করতেছে। আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই গ্লোমেরুলার ক্যাপিলারির, আপনারা যদি অ্যানাটমি থেকেও জানবেন, এই ক্যাপিলারি গুলো কিন্তু একটু স্পেশাল ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। এখানে যে ফেনিস্ট্রেটেড অনেক পোর থাকে, এবং যেটা পোরের আপনারা জানেন এগুলো ডায়ামিটার প্রায় 70 থেকে 100 ন্যানোমিটার। এই জন্য প্রত্যেক যে কোনো টিস্যু ক্যাপিলারি বেডেরে কিন্তু কি হয়, কিন্তু ফ্লুইড এবং সাবস্টেন্স ফিল্টার হয়, এবং সেই ফিল্ট্রেশনের একটা রেট আছে, যেই রেটটাকে বলা হয় হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। কিন্তু এই গ্লোমেরুলার ক্যাপিলারির এই ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট এইটা ম্যাক্সিমাম। দেখেন প্রতি মিনিটে এবং 1 মিলিমিটার অফ মার্কারি প্রেসার ডিফারেন্সে 12.5 ml কি হবে, প্লাজমা ফিল্টার হবে এখানে। কারণ হচ্ছে তাহলে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ইজ ভেরি হাই, যেখানে অন্যান্য টিস্যু ক্যাপিলারি বেডে এই ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট খুবই সামান্য। তাহলে এটাও একটা পিকুলিয়ারিটিস। কেন হইল, কারণ এই যে স্পেশাল ফেনিস্ট্রি থাকতেছে, প্রেসার বেশি থাকতেছে, এই কারণে এদের কি কোএফিসিয়েন্টটাও বেশি। কথা বোঝা গেল? তাহলে এখানে কতগুলো পিকুলিয়ারিটিস পড়লাম। আচ্ছা, এরপরে যে আরেক সেট অফ ক্যাপিলারি, যে পেরিটিউবুলার ক্যাপিলারি, আর হচ্ছে যেটা জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে আমরা দেখি ভাসার একটা, এরা ভেনিউলসে ড্রেন করতেছে, সো এখানে প্রেসার কম থাকবে। তাহলে দেখেন এখানে লো প্রেসার, এখানে 13 মিলিমিটার অফ মার্কারি আছে, লিখছি আমি এখানে 8-10 বলতে পারেন, অসুবিধার কিছু নাই। ডেফিনেটলি যে লো প্রেসার, এটা মনে রাখলেই হবে। তাহলে লো প্রেসার থাকলে সুবিধা কি, এখানে রিঅ্যাবজর্পশনটা ফ্যাসিলিটেট হবে। পরীক্ষার সময় জিজ্ঞেস করবে যে পেরিটিউবুলার ক্যাপিলারির ফাংশন কি, গ্লোমেরুলার ক্যাপিলারি। এখানে হাই প্রেসার থাকার সুবিধা কি, এখানে লো প্রেসার থাকার সুবিধা কি। ওইটা হাই প্রেসারের কারণে ফিল্ট্রেশনকে ফ্যাসিলিটেট করতেছে, আর এখানে লো প্রেসারের কারণে রিঅ্যাবজর্পশনকে ফ্যাসিলিটেট করতেছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম এবং তার যে 2 সেট ক্যাপিলারি, তাদের পিকুলিয়ারিটিস আমরা বললাম। আরেকটা পিকুলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে রেনাল সার্কুলেশন শোজ দ্য ফেনোমেনন অফ অটো রেগুলেশন। আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের বডির যে ভাইটাল অর্গানগুলি আছে, যেমন ব্রেইন আছে, হার্ট, এই সমস্ত কিডনি, এই সমস্ত ভাইটাল অর্গান কিন্তু তাদের এই ব্লাড ফ্লোটা অটো রেগুলেশন হয়। ঠিক তেমনি তাদের ব্রেন এবং হার্টের মতো কিডনির ব্লাড ফ্লোটাও অটো রেগুলেশন হয়। সো এই অটো রেগুলেশনটাও কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পড়ানো হবে, টিচাররা পড়াবে যে কিভাবে ব্লাড ফ্লোটা অটো রেগুলেশন হচ্ছে কিডনিতে, জিএফআর কিভাবে অটো রেগুলেশন, এটা পড়ানো হবে। আজকে জাস্ট এই পয়েন্টটা আপনারা মনে রাখেন। লাস্ট পয়েন্ট আমি বলে শেষ করে দেবো, এটা আমার আজকের লাস্ট স্লাইড। এই পিকুলারিটিসটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। খেয়াল করেন, আর্টারিও ভেনাস অক্সিজেন ডিফারেন্স অ্যাক্রস দ্য কিডনি ইজ কনসিডারেবলি লেস দেন দ্য আদার অর্গানস বিকজ অফ লেস অক্সিজেন এক্সট্রাকশন। একটু বোঝার চেষ্টা করেন, এই কথাটা লাইনটা পড়ে আমরা কিছুই বুঝতে পারি নাই, ধরে নেন কিছুই বুঝি নাই। তাহলে নিচের ছবিটা একটু খেয়াল করেন, এখানে দেখেন আর্টারিয়াল সাইডে আমরা জানি যে 100 ml আর্টারিয়াল ব্লাড কতটুকু অক্সিজেন ক্যারি করে, রেসপিরেটরি সিস্টেমে 20 ml। আবার যদি আপনি ভেনাস ব্লাডের স্যাম্পল নেন, 100 ml ভেনাস ব্লাডে, যদি আপনি নর্মাল আদার টিস্যুতে চিন্তা করেন, সেখানে এইখানে থাকে হচ্ছে 15 ml, তার মানে টিস্যুতে কতটুকু যায়, 5 ml যায়। কিন্তু আমি এখানে কিডনির কথা যদি খেয়াল করি, চিন্তা করি, এইখানে দেখেন ভেনাস ব্লাডে 100 ml ব্লাডে অক্সিজেন আছে 18 ml। তাহলে এখন বলেন, এই পাশে ছিল 20, এই পাশে 18 ভেনাস সাইডে, তাহলে এই টিস্যুতে কতটুকু নিচ্ছে কিডনি, পার 100 ml ব্লাড থেকে কিডনি কতটুকু অক্সিজেন আছে, তাহলে 2 ml নিচ্ছে। যেটা কিন্তু অন্যান্য জায়গায় নর্মাল আদার যে টিস্যু যদি চিন্তা করেন, সেখানে 5 ml। তাহলে এই আমরা যদি পার্সেন্টেজ করি, এই অক্সিজেন এক্সট্রাকশন কতটুকু অক্সিজেন এক্সট্রাক্ট করলো কিডনি, সেই পার্সেন্টেজটা দেখেন লিস্ট 10% যদি হিসাব করেন এখানে, হ্যাঁ 10%, যে 20 ml এর 10%, তাহলে সেটা আসবে হচ্ছে 2 ml। ওকে, এটা লিস্ট ইন দ্য কিডনি। কিন্তু নর্মাল টিস্যুতে আমরা জানি কি আর্টারিয়াল সাইডে থাকবে 20 ml, ভেনাস সাইডে 15 ml, তাহলে টিস্যু খাইছে কতটুকু, 5 ml। 5 ml যদি আপনি এখন পার্সেন্টেজ হিসাব করেন 20 ml এর 5 ml যদি এক্সট্রাক্ট হয় তাহলে সেটা 25% আসে, যেখানে কিডনি দেখাচ্ছে 10 থেকে 12%। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কিডনিতে কিন্তু ভেরি হাই ব্লাড ফ্লো, অক্সিজেনও প্রচুর সাপ্লাই আসতেছে, কিন্তু কিডনি কিন্তু বেশি অক্সিজেন টানতে পারতেছে না। ইন স্পাইট অফ বিং হাই ব্লাড ফ্লো এন্ড অক্সিজেন সাপ্লাই, তারপরও কিডনি মাত্র কি 10% অক্সিজেনটাকে এক্সট্রাক্ট করতেছে, যেখানে অন্যান্য সাধারণ টিস্যুতে 25% অক্সিজেন এক্সট্রাক্ট করতেছে। হার্টের ম্যাক্সিমাম এক্সট্রাকশন করে সেটা হচ্ছে 75%। তাহলে আলটিমেটলি কিডনির কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট পিকুলারিটিস, যে এটা অক্সিজেন এক্সট্রাকশনটা খুবই পার্সেন্টেজটা মাত্র 10 থেকে 12%। এইটার একটা ইম্পর্টেন্স, ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স বলেন বা এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, যখন একটা পেশেন্ট শকে চলে যায়, ডাক্তাররা দেখবেন খুব কিডনি নিয়ে খুব চিন্তিত হয়ে যায়। ওকে, ইন স্পাইট অফ অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই টু কিডনি, দ্য অক্সিজেনেশন অফ রেনাল টিস্যু ইজ নট অ্যাজ হাই অ্যাজ এক্সপেক্টেড। Hence, the kidney is susceptible to hypoxic damage in shock. Its clinical importance বোঝা গেল বা physiological significance. এই কারণে কিন্তু শকে গেলে কিডনির যে হাইপক্সিক ইনজুরি হওয়ার খুবই সম্ভাবনা থাকে, এবং এই ব্যাপারে ডাক্তাররা খুব কি থাকে, সচেতন থাকে। কিডনি নিয়ে কিন্তু বেশ টেনশনে থাকে সবাই, তাই না? সো কিডনির কিন্তু ওয়েট অনেক কম, তাই না? কিডনি কিন্তু খুবই মাস কম, তাহলে এরা অক্সিজেন এই যে এক্সট্রাকশনটা কম। এটার একটা ব্যাখ্যা আছে কি, খুব ক্লিয়ার কাট ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে আমি একটা বইতে পেয়েছি যে সেটা হচ্ছে এখানে কিছু ব্লাড বা অক্সিজেন শান্টিং হয়ে যাচ্ছে, অর্থাৎ কিডনি সেটাকে টানতে পারছে না। শান্টিং যে ভাস্কুলেচার, রেনাল ভাস্কুলেচারের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কারণে এখানে কিছু অক্সিজেন, গ্রেটার অ্যামাউন্ট অফ অক্সিজেন এটা শান্টিং হয়ে চলে যাচ্ছে, এই জন্য কিডনি সেটাকে কি করতে পারতেছে না, গ্রিপ করতে পারতেছে না। এই জন্যই আসলে এই এক্সট্রাকশন, অক্সিজেন এক্সট্রাকশনটা কিডনিতে কম, 10 থেকে 12%। এই কারণে শকের পেশেন্টের ক্ষেত্রে কিডনির যে ইসকেমিক ইনসাল্ট বা হাইপোক্সিক ইনসাল্ট হওয়ার এটা সাসেপ্টিবিলিটিটা বেশি। সো আমি পিকুলিয়ার যে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ আমি আলোচনা করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার এতক্ষণ সাথেই ছিলেন। আমি আজকে আর লম্বা করব না, এই মোটামুটি আমার ইন্ট্রোডাকশনের কথা ছিল। যদি পরবর্তীতে দেখা হয় তাহলে নেক্সট আমি ফার্দার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটাকে আমি ক্লোজ করতেছি। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।